দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অনেক এলাকা। সেই ক্ষয়ক্ষতির কারণে শনিবার রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এগরায় একটি প্রশাসনিক বৈঠক করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তরা সকলেই ক্ষতিপূরণ পাবেন। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, হয়েছে তবে কিছু রবি শস্য নষ্ট হয়েছে, কিছু ধান চাষেরও ক্ষতি হয়েছে, আর কোনো কোনো জায়গাতে জল বিস্ফোরণের ফলে মাছের কিছু ক্ষতি হয়েছে। কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নির্দিষ্ট করে এখনই বলা যাবে না, এগুলো আস্তে আস্তে অবজার্ভ করে দেখা হচ্ছে, হিসেব পাওয়া গেলে বলে দেবো। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা কি ক্ষতিপূরণ পাবে? সবাই ক্ষতিপূরণ পাবে, সবাই ক্ষতিপূরণ, তবে দেখা যাবে এটা কতটা কী করা যেতে পারে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।